আজকের মুসলমানদের ঘরে ঘরে আজকের মুসলমানদের উদ্দেশ্যে আমি বলি ব্রাদার ইসলাম তিনি ভাই সব ইরা তো আবু বকর দা নাকি হ্যাঁ ইরা উমর ফারুকের জাত তো আলা আলা বলে এরা উমর ফারুকের জাত এরা আবু বকরের জাত এরা উসমান গনির জাত এরা হযরত তালহা হযরত জুবায়ের আব্দুর রহমান বিন আউফ ইত্যাদি ইত্যাদি এদের জাত আর এদের সজাতি হয়ে আজকে নাস্তিকদের প্রত্যেকের দাসত্ব করতে করতে ইরা কি হলো তাদের সেই মান সম্মান রাখতে পেরেছে এরা আজকে ছাগল সেজে বসে আছে কি ভাই বুঝলাম না খুব ভালো করে বলি খুব ভালো করে বলেন ছোট মুখে হয়তো বড় কথা হয়ে যাচ্ছে নেবা মাফ করবেন হ্যাঁ ভালো করে চিন্তা ভাবনা করেন আমরা তো এই আবু বকর আগা আগা আজকে আমাদের ইমাম আমল কতটুকু আছে আজকে আমরা সেই উমরের দা আমাদের ইমান আমাদের আমল কতটুকু আছে আগা খুব ভালো করে চিন্তা করেন আল্লাহ পাকের নবী আপনার আমার হাবিবুল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন না সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই কি করছেন আবু বকরের ক্ষেত্রে বলছেন কি বলছেন শুনে রাখো জেনে রাখো আমার আবু বকরের ইমানটা কি রাখো তোমরা একটুখানি জেনে নাও একটুখানি শুনে নাও সমগ্র পৃথিবীর মানুষের ইমানটা যদি এক পল্লায় চাপিয়ে দেওয়া হয় আর আমার আবু বকরের ইমানটা যদি অপর পল্লায় চাপিয়ে দেওয়া হয় পৃথিবীর সমস্ত মানুষের ইমানের পল্লা তুলনায় আমার আবু বকরের ইমানের পল্লাটা ভারী হয়ে যাবে বলুন না আল্লাহ ভাই কি রকম ইমান ছিল এতদিন ছাগলের পরে থেকে থেকে নাস্তিককে দাসত্ব করতে করতে আমরাও সব নাস্তিক হয়ে গেছি নাকি নাকি ভুল বলছি আগা গতকাল কেউ বলছিলাম আমার ভাই ভাই আল্লাহ রয়েছে অনাদির ওখানে মজরুর ছিল উমর ফারুক তিনি ছিলেন আল্লাহর নবীর জানের শত্রু তাই তো জানের শত্রু রসূলকে মেরে দেবে রসূলকে খুন করবে রসূলকে দুনিয়া থেকে সরিয়ে দেবে এই রকম ভাবে জানের শত্রু রসূলের সংস্পর্শ যখন এসেছে রসূলের সংস্পর্শ যখন এসেছে আমি সংক্ষেপে বলছি তখন কি হলো এমন মানুষ হলো এমন পরিবর্তন দেখা দিল এমন তার ইমানি জজবা বেড়ে গেল ভাই জানে না ভালো করে চিন্তা কর তাই তো আল্লাহ পাকের নবী উমরের সামনে বললেন যে ছিল তার জানের শত্রু সেই উমারটা এমন কাজ করেছে সেই উমার এমন ভাবে তার পরিবর্তন হয়েছে আল্লাহ পাকের নবী তাই জানিয়ে দিলেন দুনিয়ার মানুষ ও আবু আসহাবের আপনারা শুনে রাখুন জেনে রাখুন আনা খাতেমুন নবী আল্লাহ নবী আবাদি লাউ নবী আবাদি লাকানা উমাবাদ আমি শেষ নবী আমার পরে আর কোন নবী হবে না আমার পরে আর কোন নবী হবে না যদি নবী হত যদি খুব ভালো করে বুঝে নেবেন যদি নবী তার হবে যদি হত নবী লাকানা উমাবাদ আমার পরে নবীর যোগ্য ছিল উমার আমার পরে নবীর দায়িত্ব দেওয়া হত উমারকে একবার জোরে জোরে বলা যাবে না ভাই তাহলে তারা কি রকম হয়েছে এই রকম ধরনের মানুষ তারা তারা কি রকম হয়েছে সৎসঙ্গে স্বর্গে বাস সৎসঙ্গে বলে বলেন না কেন কেন ভাই গ্রুপ দিলে হবে না কথাগুলো গ্রুপ দিয়ে হবে যেমন শুনতে হবে তেমন আমাদেরকে বুঝতেও হবে তাই ভাই জানেনা ভালো করে চিন্তা করো সাহাবাতে সালে তুলা তালে কোনাম না সাহাবাতে তালে তুলা তালে কোনাম না সৎসঙ্গে স্বর্গে বাস আর অসৎসঙ্গে নরকে বাস আজকের মুসলমানরা সেই সঙ্গ ত্যাগ করে দিয়েছে আল্লাহ ওয়ালাদের সহবত ত্যাগ করে দিয়েছে আল্লাহ ওয়ালাদের সংস্পর্শ ত্যাগ করে দিয়েছে তাই তো আল্লাহ ওয়ালাদের সহবত ত্যাগ করার কারণে আল্লাহ ওয়ালাদের সহবত ত্যাগ করার কারণে আল্লাহ ওয়ালাদের সংস্পর্শ ত্যাগ করার কারণে আজকের মুসলমানদের এই অবনতি ঘটেছে এরা ভাগের ভাগ এরা ছাগল কি ভাই বলবেন না
আপনাদের মতে কি বলে, ঠিক বলেছি না ভুল বলেছি? জায়গা ও দূরে ভাই সাহেব যারা বসে আছেন তারা বলুন ঠিক বলেছি না ভুল বলেছি। একটু ভালো করে চিন্তা করুন, একটু ভালো করে চিন্তা করুন। যারা জানে শস্য তাদের ক্ষেত্রেও তারা সংস্পর্শে এসে কি হলো ভাই? আমরা শুনেছি বড় পাথরের কথা, চোখে বলে আমরা কেউ দেখি, এমনি গল্প শুনেছি পরশ পাথর। তা পরশ পাথর কিভাবে শুনেছি আমরা যে পরশ পাথর এমন একটা জিনিস, এমন একটা জিনিস, ওই জিনিসটা যদি লোহা স্পর্শ করে সেও সোনা তৈরি হয়ে যায়, তাই না? লোহা স্পর্শ হলে পরে পরশ পাথর ও লোহাটাও সোনা হয়ে যাবে। আজকে আপনি আমি যদি আল্লাহ ওয়ালাদের সহবত থাকতে পারি, আপনি যদি আমি আল্লাহ ওয়ালাদের সংস্পর্শে থাকতে পারি, জেনে রাখুন শুনে রাখুন ওই মানুষটাও আল্লাহর ওলি হয়ে যাবে। অন্যান্য তারা সবাই সংস্পর্শে এসে তারা ঢুকেছে, তাই তো আল্লাহ তাদের ক্ষেত্রে বলে দিয়েছেন।